नमस्कार, आमी सुकांत शास्त्री। आमार यूट्यूब चैनल सुकांत शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय जुलाई मासे धनदेवता कुबेर ओ धनलक्ष्मी माल लक्ष्मीर आशीर्वादे पाँच राशि अर्थेर बृष्टि तादेर गृहे हबे। हाँ, ठीक धरेछेन। आजकेर एई भिडियो आमी पाँचटी सौभाग्यवान राशिर नाम जानाबो जादेर आगत जुलाई मास बिराट सौभाग्येर होते चलेछे। जादेर जीवने तारा पाबे स्वयं मा लक्ष्मी, स्वयं मा लक्ष्मीर आशीर्वाद एवं धनदेवता कुबेर तादेर उजाड़ करे देबे धनभाग्ये। कोन पाँच राशि जानते भिडियोटी शेष पर्यन्त देखुन। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আগত জুলাই মাস খুবই বিশেষ মাস হতে চলেছে, কারণ এই মাসে অবশ্যই বুধ রাশি পরিবর্তন করবে। কারণ দীর্ঘ দিন বুধ বসে আছে বৃষ রাশিতে, দীর্ঘ 68 দিন পর 2 জুলাই বুধ তার রাশি পরিবর্তন করবে এবং বুধ প্রবেশ করবে স্বরাশি নিজের রাশি মিথুনে। মিথুনে বুধের প্রবেশ, একইভাবে 16 জুলাই রবি তথা সূর্য কর্কটের প্রবেশ এবং মঙ্গল ও শুক্রের রাশি পরিবর্তন অবশ্যই জুলাই মাসকে অন্যতম প্রধান মাস হিসাবে বছরের মধ্যে আপনি অবশ্যই ধরে নিতে পারেন। এই মাসে এই রাশি পরিবর্তন বিশেষ কিছু রাশি জাতকদের জীবনে আনছে স্বয়ং ধনদেবতা কুবেরের আশীর্বাদ। মা লক্ষ্মী ধনলক্ষ্মীও এই জাতকদের আশীর্বাদ করবে, তাদের জীবন ভরে উঠবে সমৃদ্ধিতে, তাদের গিয়ে হবে অর্থের বৃষ্টি। প্রথমে যে রাশিটির কথা বলব, সেই রাশিটি জীবনের সবচেয়ে বেশি সাফল্য পাবে, কারণ 2 জুলাই দীর্ঘদিন বাদে বুধ তাদের রাশিতে প্রবেশ করছে। হ্যাঁ, সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি। জুলাই মাসের শুরু থেকেই মিথুন রাশি তাদের সম্মান, তাদের উপার্জন, তাদের পারিবারিক শান্তি, তাদের বুদ্ধি সমস্ত কিছু খুলে যাবে, ব্যবসায় বিরাট সাফল্য পাবে মিথুন রাশি। এমনকি যারা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ, যারা চাকরিজীবী, তারা বিরাট সাফল্যের মুখ দেখতে পাবেন এই জুলাই মাসে। আপনি পারিবারিক জীবনে শান্তির পাশাপাশি পিতৃপুরুষের কিছু অর্থ আপনি পেতে পারেন এবং আকস্মিক আপনি প্রভূত অর্থের মালিক হয়ে যেতেই পারেন আপনি যদি মিথুন রাশি হন। সুতরাং জুলাই মাস মিথুন রাশির কাছে সবচেয়ে সৌভাগ্যের মাস। দ্বিতীয় যে রাশিটির কথা বলব, সেই রাশিটির কাছেও অবশ্যই খুবই অনুকূল হতে চলেছে এই জুলাই মাস। সেই রাশিটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির কাছে প্রচুর অর্থ যোগান দেবে ধনদেবতা কুবের। জুলাই মাসে তাদের জায়গা জমি সম্পত্তি বিরাট সাফল্যের দিকে যাবে। তাদের বিভিন্ন ক্ষেত্রে আগত সময় তাদের সাফল্যই সাফল্য লক্ষ্য করবে ধনুরাশি। তৃতীয় রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জীবনে জুলাই মাস নবযুগের সূর্যোদয় ঘটাবে। শুক্রের রাশি পরিবর্তন, মঙ্গলের রাশি পরিবর্তন, বিশেষ করে রবি এবং বুধের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশিদের জীবনে নিয়ে আসবে সবচেয়ে বেশি উন্নতি সাফল্যের দোরগড়ায় পৌঁছানো সুযোগ। সুতরাং বৃশ্চিক রাশি আপনাদের জীবনে সাফল্যের নতুন দৃষ্টিকোণ খুঁজে পাবেন, আর্থিক সমৃদ্ধি সুখের বৃষ্টি আপনার গিয়ে হবেই হবে। চতুর্থ রাশিটি সিংহ রাশি। সিংহ রাশির জীবনেও আগত জুলাই মাস একটা তাৎপর্যপূর্ণ মাস হতে চলেছে, বিশেষ করে বুধের একাদশী সক্ষেত্রে দীর্ঘ 68 দিন পর 2 জুলাই আসা সিংহ রাশিদের বুদ্ধি খুলে যাবে। তারা বুদ্ধি বলে যে কোনো কাজ করতে সামর্থ্য হবে এবং জুলাই মাসে আরও যে গ্রহ রাশি পরিবর্তন করছে সবই সহায়ক হবে সিংহ রাশি। তাদের জীবনে বৃষ্টি হবে, যে বৃষ্টি অবশ্যই অর্থের। এবং শেষ আরেকটি রাশি বলবো, সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বুধের এই সক্ষেত্রে আসা বিরাট সাফল্য, দীর্ঘদিন বাদে তারা মোটা অর্থের টাকা পাবে, তাদের জীবনে আর্থিক সুখ সমৃদ্ধি ফিরে আসবে
এবং পৈতৃক সম্পত্তির ভাগ বগড়াতে তারা লাভবান হবে। তারা নিজস্ব গৃহ, নিজস্ব গাড়ি বাড়ি অবশ্যই লাভ করতে পারে জুলাই মাসে। সুতরাং জুলাই মাস মিথুন রাশি, ধনুরাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশির ক্ষেত্রে বিরাট সাফল্য। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন।